আসসালামু আলাইকুম, আমি মিনা। আমি আপনাদের কাছে বলতেছি, আমার এই ফুফুটা ছেলে মেয়ে স্বামী সন্তান কেউ নেই। আমার ফুফুটা অনেক অসহায়, আমার ফুফুটার ক্যান্সার হয়েছে। আপনাদের আমারে কিছু দিতে হবে না, আমি আপনাদের কাছে কিছু চাই না। শুধু আমার ফুফুটার জন্য আপনারা একটু সাহায্য সহযোগিতা করেন। দেশি প্রবাসী যে যেখানে আছেন, আপনারা সবাই একটু সাহায্য করেন। আমার ফুফুটার ঘর বাড়ি কিচ্ছুই নেই, সরকারি জায়গায় একটা ঘর পাইছে, ওইখানে অসুস্থ হয়ে পড়ে আছে। কিন্তু আমি আমার ফুফুদার চিকিৎসা করতেছি। আমার ফুফুদার খাওয়া পরা কিচ্ছু আপনাদের দিতে হবে না, শুধু আমার ফুফুদার চিকিৎসার জন্য আপনারা একটু দেখেন। আপনারা যদি কেউ এরকম দয়াবান ব্যক্তি হয়ে থাকেন, আমার টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না, শুধু আমার ফুফুদারে একটু মেডিকেল এনে আপনারা দায়িত্ব নিয়ে একটু চিকিৎসা করান। আমার বাবা মা কেউ নাই, অল্প বয়সে বাবা মা হারাইছি আমি, কিন্তু আমি মা বাবার মর্ম বুঝি। আজকে আমি আমার ফুফুর সাইডে আমি একটু দাঁড়াতে চাই। আমি মা বাবা নাই, খেদমত করতে পারি নাই, আমি তার মর্ম বুঝতেছি এখন। কিন্তু আমি আমার ফুফুর পাশে দাঁড়ায় আমি একটু তার খেদমত করার সুযোগ আমারে দেন আপনারা। তো আপনি তো বলছেন যে আমরা এর আগে প্রতিবেদন করেছিলাম, সেই প্রতিবেদনের ভিতরে অনেক কথা বলেছিলেন, তো আপনার সাথে মানে কি ধরনের কথা বলতে একটু যদি বলেন। এই যে প্রতিবেদন করেছিলাম, কিন্তু আমারে সবাই ফোন দেয় কিন্তু আমার সাথে একটু দুষ্টামি করতে চাই। আমি বলছি যে দেখেন ভাইয়া, আমার সহযোগিতা করার দরকার নাই, আপনারা শুধু আমার ফুফুর জন্য একটু সহযোগিতা করেন। আপনার সংসারের কি অবস্থা একটু যদি বলেন। আমার সংসারে আলহামদুলিল্লাহ ভালো আছে। আমাদের কর্মার্থে ব্যবসাটা একটু সমস্যা হয়েছে দেখে আমি এই যে মেস খাওয়াই আমার সংসারটা চালাচ্ছি। তারপর আলহামদুলিল্লাহ আমি ডাল ভাত খেয়ে ভালোই আছি। আমি আমার পুকুরে ডাল ভাত খেয়ে আমি রাখতে পারতেছি, কিন্তু ভাইয়া আমাদের কোনো চিকিৎসা করার টাকা নেই। কি সমস্যা আপনার পুকুর? আমার পুকুর ক্যান্সার হয়েছে আজকে 1 বছর আগে। তো ডাক্তার দেখিয়েছেন কি? ডাক্তার দেখাইছি এত 1 বছর ধরে, কিন্তু ভাইয়া এখন আর পারতেছি না। ওনার স্ট্রোক করছে, ওনার জন্ডিস ধরা পড়ছে। আচ্ছা, সম্মানিত দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দেশ ও দেশের বাহিরে যারা আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আমাদের এই চ্যানেলটিকে আপনারা ফলো দিবেন, লাইক দিবেন, এবং আপনারা যারা সহযোগিতা করতে পারবেন না, তারা অন্তত এই পরিবারের মানে ভিডিওটি যদি আপনারা একটু শেয়ার দেন, তাহলে হয়তো কি এই পরিবারের ভিডিওটি অনেক মানুষের কাছে ছড়িয়ে যাবে। অথচ এই মিনা বোন তার এই পুকুর চিকিৎসাটি করতে পারবে, তার পাশে একটু দাঁড়াতে পারবে, এবং নিজের মা বাবার চিকিৎসা করার সুযোগ পায় নাই। মা বাবা ছোটোবেলায় তার মারা যাওয়ার কারণে, আর এই বৃদ্ধ বয়সে তার মানে হলো ওই যে পুকুর পাশে দাঁড়াতে চান, কারণ মায়ের সেবাটা করতে পারেন না। এই কারণে পুকুর চেষ্টা সেবাটা করেই নিজের মায়ের সেবাটার মানে অন্তত কর্তব্য, যে এই বৃদ্ধ বয়সে যাদের সেবা করবে অন্তত মা বাবা আর তার অন্তত স্বস্তি পাবে। আমরা দর্শক, আমরা এই মিনা বোনটির সাথে কথা বলবো, পাশাপাশি এই একটুখানি যদি তার পাশে দাঁড়ানোর জন্য সবাইকে রিকোয়েস্ট করব। চলুন দর্শক, আমরা কথা বলি মিনা আপার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আমাদেরকে একটু বলবেন যে আপনার মানে পুপুর কি সমস্যা, তার সন্তান নাই? আমার পুপুর সন্তান নেই, কোনো সময় সন্তান হই নাই এবং স্বামীও নেই। আমার পুপুর দুনিয়াতে কেউ নাই, আমি ছাড়া, তার পাশে আমি ছাড়া কেউ নাই। আর আল্লাহ আছে, আর 10 জন যদি 10 জন আছে, আর কেউ নাই। আমার পুকুর কিছু নেই, আমার পুকুর দুনিয়াতে কিছু না, আল্লাহ ছাড়া আর আমি ছাড়া ইল্লা ছাড়া কিছু নাই। এখন আমি এত জীবন, আমি ডাক্তার কবিরা দেখাইছি, আমি এতদিন 1 বছর ক্যান্সার ধরা পড়ছে, স্ট্রোক করছে, এখন আমি যতদূর পারছি ততদূর করছে। এখন আপনাদের সবার সহযোগিতা, দেশি প্রবাসী যে যেখানে আছেন ভাই, আপনাদের কাছে একটু সাহায্য চাই। আর তা যদি আপনারা না করতে পারেন, তাহলে আমার পুকুর জন্য একটু দোয়া করেন, আমি যেন তার সেবা করে যেতে পারি। দর্শক, আমরা দয়া করে কেউ ভাই আমার সাথে একটু দুষ্টামি করবেন না, আমিও পর্দায় থাকি, আমি এখন বিপদে পড়ে আমি লাইভে আসছি। ধন্যবাদ। আমরা আপনার পুপুর সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পু, কেমন আছেন আপনি? আল্লাহ রাখতে খুব ভালো। ভালো আছেন, কান্না করছেন কেন আপনি? কি সমস্যা আপনার একটু বলবেন, আর কান্না করছেন কেন? কান্না করলে আপনার ছেলে মেয়ে নাই? কেউ নাই? না, কেউ নাই। কেন নাই? আল্লাহ নিয়ে গেছে সব। আল্লাহ নিয়ে গেছে সব? আল্লাহ নিয়ে গেছে।
আপনার স্বামী মারা গেছে কতদিন হয়েছে? তা 14-15 বছর হবে। 14-15 বছর? এই 14-15 বছর ধরে আপনি একাই জীবন যাপন করছিলেন? পরে কাজকাম করে খাই বেড়াইছি, ঘর নাই বাড়ি নেই, পরে খাই বেড়াইছি, আসার এখান থেকে ঘর দিতে নেই, সেই ঘরে পড়ে মরতেছি, মাইদিটা নয় আইসে তাইতে। সেখান থেকে কে আপনাকে উদ্ধার করে নিয়ে আসছে? বাইজি খবর শুনে নিয়ে আসছে। এই বাইজি বলে মিনা আপা নিয়ে আসছে? হ্যাঁ মিনা। উনি যদি আপনাকে না নিয়ে আসতো তাহলে আপনার কি অবস্থানটা হইতো একটু যদি বলেন? আল্লাহ করত ব্যবস্থা। হ্যাঁ আল্লাহ ব্যবস্থা করত। দর্শক আমরা একটু সরাসরি মানে এই মিনা বোন মানে তাদের যে বিকাশ নাম্বারটি আমরা সেই নাম্বারটি দিতে চাই, সেই নাম্বারটি দিলে হয়তো বা আপনারা যোগাযোগ করতে পারেন। বোন আপনার মোবাইল নাম্বারটি দিতে চান কিনা, যে নাম্বারটি একটু বলবেন। 0918-1164-00 এই নাম্বারটি কি বিকাশ করা? জি। নাম্বারটি আবার বলবেন। 0918-1164-00 আচ্ছা দর্শক আপনারা শুনলেন, এই নাম্বারটি মানে হলো মিনাপা রিসিভ করবেন। আপনাদের কাছে জোরালো ভাবে রিকোয়েস্ট এবং বিনতি করলাম যে বিনতি করলাম যে এই কারণে, কারণ এই পরিবারটির পাশে যদি দাঁড়াতে নাও পারেন অন্তত ভিডিওটি যদি আপনারা একটু শেয়ার দেন তাহলে অন্য মানুষের কাছে ছড়িয়ে যাবে, তারা হয়তো বা একটু হলেও সহযোগিতা করতে পারবে। তারা সরাসরি টাকাও চাচ্ছেন না, চাচ্ছেন যাতে এই তার ফুফুকে হসপিটালে নিয়ে যদি কেউ চিকিৎসা, এমন অনেক দয়াবান লোক রয়েছেন যার মা নেই বাবা নেই, যার সত্যিকারের বাবা মা নেই, আসলে সেই মানুষটি জানে মা বাবার কতটা কষ্ট না থাকলে, সেই ভালোবাসা থেকে সেই কথাতে মানে যে পরিবারের যে কষ্টগুলো থাকে, মানে অন্তত পরিবারের কর্তা এবং বাবা মা যদি না থাকেন তখন সেই পরিবারের সন্তানদের কতটা কষ্ট হয় যার নাই সেই কিন্তু বোঝে। দর্শক এবং অসংখ্য পরিবার রয়েছেন আপনাদেরও মা নেই বাবা নেই, আপনারা অন্তত এই বৃদ্ধ বয়সে এই মানুষগুলোর পাশে দাঁড়ালে অন্তত আপনাদের যে মা বাবা তাদের আত্মায় শান্তি পাবে। আমরা সেই কারণে কিন্তু এই ভিডিওটি করা, আর এই ভিডিওটির মূল লক্ষ্য হলো যে এই মানুষটি কিছুদিন আগে আমরা একটি ভিডিও করেছিলাম, সেই ভিডিওটির করার উদ্দেশ্য হলো যে অন্তত তার চিকিৎসাটি অন্তত দায়ভার কেউ নক। অনেক অসংখ্য পরিবারের ভিডিও করা আছে, এখনো আমরা পোস্ট করিনি কারণ অসুস্থ ব্যক্তিদের ভিডিওটা আমাদের প্রথম প্রাধান্য থাকে, তার ভিডিওটি আমরা আগে ছাড়ার চেষ্টা করি, সেই ভিডিওটি পোস্ট করার চেষ্টা করি কারণ তার চিকিৎসাটি অতি দ্রুত দরকার। দর্শক আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিশেষে আপনাদের কাছে একটি কথা বলবো, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন। আর এই ধরনের অসহায় পরিবার এবং পাশাপাশি যে আপনার বাড়ির আশেপাশে বা আপনার চলার পথে যে মানুষগুলো শীতের বস্ত্র নেই নেই থাকার মানে জায়গা, সেই মানুষের জন্য যদি আপনারা একটুখানি সহযোগিতা করেন তাহলে অন্তত দিনে একটি ভালো কাজের মধ্যেও এই কাজটি থাকবে। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।